তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নম্বর ফোর অর্থাৎ চার নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো আগের ভিডিওতে তোমাদের আমরা ইতিহাসের এক থেকে তিন নম্বর মডেলসের সমাধান করে দিয়েছি ভূগোলেরও সমাধান করে দেওয়া আছে পরিবেশেরও সমাধান করে দেওয়া আছে এছাড়াও তোমাদের ইতিহাস ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমরা অবশ্যই সেই সাজেশানগুলো পড়বে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথম প্রশ্ন প্রথম কি আছে সঠিক উত্তরটি বেছে লেখো চলো প্রথম প্রশ্ন দেখো বন্দে গানই চিহল গানি কথার অর্থ কী এটা উত্তর হবে চল্লিশ জন বান্দা অপশন এ পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের বাংলার স্বাধীন সুলতানি শাসন শেষ হয় এটা উত্তর হবে অপশান সি পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের সড়কি আজম নির্মাণ করেন অপশান এ শের শাহ পরবর্তী প্রশ্ন দেখো দাগের আকবর নামার রচনা করেন সঠিক উত্তর হবে আবুল ফজল আবুল ফজল আল্লামি অপশান এ পরবর্তী প্রশ্নটা দেখো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল এটা উত্তর হবে অপশান এ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখবো কী আছে দুই জায়গায় কী বলেছে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও এক জায়গায় প্রশ্ন হচ্ছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি সঠিক উত্তর হবে খিজির খান সঠিক উত্তর হবে খিজির খান খিজির খান সঠিক উত্তর খিজির খান চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে নবরত্ন কাদের বলা হতো চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও নবরত্ন কারা উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে দেখে নাও দেখে নাও সুন্দর করে দেওয়া আছে দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে রুমি কৌশল কে কার কাছ থেকে শিখেছিল সঠিক উত্তর হবে বাবর তুর্কিদের কাছ থেকে কে বাবর তুর্কিদের কাছ থেকে তুর্কিদের কাছ থেকে চারদাকে প্রশ্নটা দেখো কী আছে হোসেন শাহের মৃত্যুর পর কে বাংলার নবাব হন এটা উত্তর হবে নসরত শাহ উপরে লিখে দিলাম নসরত শাহ পরবর্তী প্রশ্ন থাকবে পাঁচ জায়গায় ইসলাম জগতের প্রধান ধর্মগুরু কে এটা উত্তর হবে খলিফা খলিফা তাহলে দুই দুই জায়গার প্রশ্ন উত্তরগুলো আমরা সমাধান করে দিয়েছি আবার তিন জায়গার প্রশ্ন উত্তরগুলো সমাধান করবো দেখো কী আছে তিনের এক তিন দাগে কী বলেছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রশ্ন মান হচ্ছে দু নম্বর করে তিনটি প্রশ্ন দেওয়া আছে দুটি প্রশ্ন লিখতে হবে আচ্ছা এক জায়গায় প্রশ্ন কী আছে মোহাম্মদ ঘুরি দুজন অনুচরের নাম লেখ উত্তর হবে কুতুবউদ্দিন আইবক ও তাজউদ্দিন ইয়ালদুজ তাজউদ্দিন ইয়ালদুজ পরবর্তী প্রশ্ন দেখো দুই দায়গার কী আছে সুলতানি ও মোগল আমলের টাকা পয়সা বা মুদ্রার নাম কী কী ছিল চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি সুলতানি আমলে মুদ্রার নাম সুলতানি আমলে প্রচলিত মুদ্রাগুলির নাম ছিল মোহর তঙ্কা ও জিতল যে মোহর ছিল সোনার মুদ্রা আর তঙ্কা ছিল রূপর মুদ্রা আর জিতল ছিল তামার মুদ্রা তারপরে দেখো মুঘল আমলে মুদ্রার নাম মুঘল আমলে প্রচলিত মুদ্রাগুলির নাম ছিল মোহর বা আশ্রফি তারপর হচ্ছে রূপায়া বা ও দাম সরি রূপায়া ও দাম আচ্ছা মোহর বা আশ্রপি ছিল সোনার মুদ্রা দুই নম্বর হচ্ছে রূপায়া ছিল রূপর মুদ্রা তিন নম্বর ছিল দাম ছিল তামার মুদ্রা তাহলে উত্তরটা তোমরা আশা করি দেখে নিলে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কি আছে মনসরদারী প্রথা দুটি বৈশিষ্ট্য লেখো চলো প্রশ্ন উত্তরটা দেখো যে মনস্যদারী প্রথার বৈশিষ্ট্য তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে এখান থেকে এই অবধি আমি মুখে বললাম না এখান থেকে অব্দি লিখবি চলো পরবর্তী প্রশ্নটা কি কী আছে প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে তোমরা একটু দেখে নিও চলো এবার চারদিকে প্রশ্ন কী আছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রথম প্রশ্ন আছে একদিকে টিকা লেখো এক ডালা দুর্গ পেজ নাম্বারটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি দুর্ভেদ্য এক দুর্গ উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে আমি মুখে বললাম না একটু দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে এছাড়াও তোমাদের পাঠ্য বইতেও দেওয়া আছে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন আছে দুই জায়গার পাট্টা ও কাবুলিয়ত বলতে কি বোঝো চলো প্রশ্ন উত্তরটা দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও প্রশ্ন উত্তরটি দিল্লির দিল্লির শাসক হওয়ার পর শেরশাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও কাবুলিয়ত ব্যবস্থা চালু করেছিলেন পাট্টা হচ্ছে জমিতে কৃষক কৃষকের সত্ত্ব স্বীকার করে শেরশাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয় পাট্টা কৃষকের কৃষকের নামে জমিতে কৃষকের অধিকার এবং কৃষককে কত রাজস্ব দিতে হবে তার উল্লেখ করা হতো আর কাবিলত কি সরি কবুলিয়ত কি ভুল বললাম দুঃখিত কবুলিয়ত কি কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে শাহকে যে দলিল দিত তাকে কবুলিয়ত বলা হতো তাহলে উত্তরটা তোমরা এখান থেকে অবধি লিখবে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষা খুব আসে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের সিজদা ও পাইবাস বলতে কি বোঝো চলো প্রশ্নের উত্তরটা দেখো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ খুব আসে পরীক্ষায় তোমাদের দেখে নাও দা ও পাইবস বলতে কি বোঝায় উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে দেখো সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে অর্থ দা পাইবস প্রবর্তনের কারণ রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি পারস্যের অনুকরণ করণ সুন্দর করে দেওয়া আছে উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন আছে টিকা লেখো আকবরের রাজস্ব ব্যবস্থা চলো প্রশ্ন উত্তরটা দেখো এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে দেওয়া আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে চলো এবার পাঁচ দাগের কী আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক ধাগে প্রশ্ন আলাউদ্দিন খরচির অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও উত্তরবাসী অংশটুকু দেখো এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে দুই দেখে শেরছায় শাসন ব্যবস্থায় পরিচয় দাও খুব এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি পরীক্ষায় খুব আসে দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে লিখে নাও তোমরা অবশ্যই প্রসঙ্গে বইটি খুঁটিয়ে পড়বে এছাড়াও তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আমরা সাজেশান দেওয়া আছে তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে সাজেশনগুলো গুরুত্বপূর্ণ উত্তর সহকারে দেওয়া আছে অবশ্যই দেখে নিও তোমরা আমাদের খুবই উপকৃত পাবে চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা